আজকে আমরা পড়ব ব্লাড বা রক্ত সম্বন্ধে রক্ত কি রক্ত হলো একটি ফ্লুইড কানেকটিভ টিস্যু বা কলা যেটি আমাদের রক্ত সংবহনতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি অক্সিজেন এবং পুষ্টি উপাদানকে সারা শরীরে পরিবহন করে নিয়ে যায় এবার আমরা দেখব রক্ত কি কি উপাদান দিয়ে তৈরি রক্তের প্রধান মূল দুটি উপাদান হলো প্লাজমা বা রক্তরস যা রক্তের ফিফটি ফাইভ দখল করে থাকে এবং ব্লাড কর্পাসেল বা ব্লাড সেল যা রক্তের ফর্টি ফাইভ দখল করে থাকে ব্লাড কর্পাসেলকে তিনটি ভাগে ভাগ করতে পারি ফার্স্ট পোর্শন হল রেড ব্লাড করপাসেল বা আরবিসি নেক্সট ওয়ান হলো হোয়াইট ব্লাড করপাসেল বা ডাব্লু এবং তারপরেরটি হলো প্লেটলেট বা অনুচক্রিকা এবার আমরা জানবো প্লাজমা বা রক্তরস সম্বন্ধে এটি হল রক্তের একটি লিকুইড পার্ট যা রক্তের সবচেয়ে বেশি জায়গা জুড়ে থাকে এটি সামান্য হলুদ রঙের হয় এবং এর মধ্যে ওয়াটার সল্ট এনজাইম অ্যান্টিবডিস প্রভৃতি উপাদান থেকে থাকে এরপর আমরা জানবো রেড ব্লাড করপাসল বা আরবিসি সম্বন্ধে এর আরেকটি নাম হল এরিথ্রোসাইট এটিকে দেখতে অনেকটা বা বাটামের মতো হয় এটি লাল রঙের হয়ে থাকে কারণ এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি শ্বাসরঞ্জক পদার্থ থাকে আরবি সি সেলের অ্যাভারেজ স্প্যান হল ওয়ান টোয়েন্টি ডেজ একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে প্রায় ফাইভ মিলিয়ন এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার দেহে প্রায় ফোর মিলিয়ন আর সেল প্রতি মাইক্রোলিটার রক্তে থেকে থাকে এরপর আমরা জানবো ডাব্লু বা হোয়াইট ব্লাড করপাসেল এর আরেকটি নাম হল লিউকোসাইট এটি আমাদের শরীরে বাইরের কোনো রোগ জীবাণু আক্রমণ থেকে প্রতিরক্ষা করতে সাহায্য করে মানুষের শরীরে ডাব্লুবিসি সেলের স্বাভাবিক পরিমাণ হল প্রতি মাইক্রোলিটার রক্তে প্রায় চার হাজার থেকে এগারো হাজার অবধি এরপর আমরা দেখব ডাব্লু বি শ্রেণী সেলের ডাব্লুবিসি সেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ফার্স্ট পার্ট আ গ্র্যানুলোসাইট তার মানে হলো বিহীন এবং সেকেন্ড পার্ট গ্র্যানুলোসাইট তার মানে হলো দানা যুক্ত আ গ্র্যানুলোসাইটকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি প্রথমটা হলো মনোসাইট এবং তারপরেরটা হলো লিম্ফোসাইট এবং গ্র্যানুলোসাইটকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি ফার্স্ট হলো নিউট্রোফিল নেক্সট ওয়ান ইজ ইওসিনোফিল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ বেসোফিল এবার আমরা দেখবো এই বিভিন্ন ধরনের ডাব্লু সেলের ফাংশন ফার্স্ট নিউট্রোফিল এটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে নেক্সট ইওসিনোফিল এটি হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জিকে প্রতিরোধ করে বেসোফিল এটি হেপারির নিঃসরণের মাধ্যমে আমাদের শরীরের ভিতর রক্তকে জমাট বাধ্যে বাধা দেয় মনোসাইট এটি অ্যান্টিবডি তৈরির মাধ্যমে রোগ জীবাণুকে ধ্বংস করে লিম্ফোসাইট এটি নিউট্রোফিলেরই মতো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে এরপর আমরা জানবো প্লেটলেট বা অণুচক্রিকা সম্বন্ধে এর অপর নাম হল থ্রম্বোসাইট এটির অ্যাভারেজ লাইফস্প্যান হল পাঁচ থেকে নয় দিন এটির প্রধান কাজই হচ্ছে রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করা রক্তে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার অবধি প্লেটলেটস থাকতে পারে এই ছিল আমাদের টপিক ব্লাড আমাদের ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ই শেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও যাতে তোমরা আমাদের এই অনলাইন ভিডিও নোটিফিকেশানগুলো সময় সময় পেতে থাকো